গুজরাতের মোরবিতে ঝুলন্ত সেতুর দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে এবার রাজ্যের বিভিন্ন সেতু স্বাস্থ্য পরীক্ষার দিকে নজর দিয়েছে নবান্ন। দ্রুততার সঙ্গে রাজ্যের বিভিন্ন জেলার পুরাতন ও ব্যস্ত সেতুগুলোর হাল জানতে সেগুলোর স্বাস্থ্য পরীক্ষার দিকে গুরুত্ব দিয়েছে রাজ্য প্রশাসন। ব্রিজ ভেঙে পড়ার পরেই নবান্ন থেকে কিন্তু নির্দেশ দেওয়া হয়েছিল রাজ্যের বিভিন্ন যে সেতুগুলো রয়েছে বা ব্রিজ রয়েছে সেগুলোকে কিন্তু স্বাস্থ্য পরীক্ষার দিকে নজর দেওয়া শুরু হয়েছিল। এবং সেই জায়গায় দাঁড়িয়ে হাওড়া সাঁতরাগাছি ব্রিজ সেটা কিন্তু প্রায় দেড় মাসের জন্য বন্ধ হতে চলেছে চলতি মাসে 10 তারিখের পরেই। এবং সেক্ষেত্রে প্রশাসনের পক্ষ থেকে জানানো হচ্ছে যে বিভিন্ন রাস্তা দিয়ে বা জায়গা থেকে সেই গাড়িগুলো ডাইভার্সন করা হবে, তবে যাত্রীরা কিন্তু পড়বেন সমস্যায় যারা সাঁতরাগাছি থেকে বিভিন্ন জায়গার উদ্দেশ্যে রওনা দেন মনে হচ্ছে আমার, কারণ এটা দিয়ে আমি প্রায় যাতায়াত করি, তো আমার অন্তত খুবই স্বাভাবিক সব লোকেরই অসুবিধা হবে না। এটা সত্যি তো মানে খুব খুব মানে আমাদের প্রত্যেকেরই, শুধু আমার কেন, প্রত্যেকেরই খুব কষ্ট হবে, অনেক সমস্যা, অনেক সমস্যা। হ্যাঁ হ্যাঁ আমরা জানি অনেক অসুবিধা হয়েছিল, এবং আমার মনে হয় এই দেড় মাস বন্ধ থাকার কিন্তু প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে প্রায় 70,000 গাড়ি এই সাঁতরাগাছি ব্রিজের উপর দিয়ে যাওয়া আসা করে, এবং সেক্ষেত্রে অনেকটাই সমস্যা পড়তে হতে পারে প্রশাসনকে। শুধু তাই নয়, এই ব্রিজের উপরে থেকে যে 70,000 গাড়ি সেগুলো কিন্তু বিভিন্ন রাস্তা দিয়ে ডাইভার্সন করতে হবে, এবং সেই জন্য বিভিন্ন জায়গায় কিন্তু বিশাল পরিমাণের পুলিশ মোতায়েন করা হবে। সব মিলিয়ে বলাই যেতে পারে এই দেড় মাসে ব্রিজ বন্ধ থাকায় অনেকটাই কিন্তু সমস্যায় পড়তে চলেছে সাধারণ মানুষ। এদিকে বন্ধ থাকবে, হ্যাঁ হ্যাঁ দেওয়া যাবে। হ্যাঁ স্যার, এখন ঠিকঠাক বোঝা যায়, এরকমই চলছিল যেরকমই চলছে। না সেটা বলতে পারবো না 17 তারিখের পরে মোটামুটি। নবান্ন থেকে জানানো হয়েছে যে 2016 সালে এই ব্রিজে পাল্টানো হয়েছিল ব্রিজের গার্ডারগুলো, তবে সেগুলো পুনরায় আবার পাল্টানোর প্রয়োজন রয়েছে, এবং সেই ক্ষেত্রে নবান্ন থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে চলতি মাসের 10 তারিখের পরেই কিন্তু সেই ব্রিজ প্রায় দেড় মাসের জন্য বন্ধ করা হবে। তবে এখনও পর্যন্ত কিন্তু পরিষ্কার জানানো হয়নি প্রশাসনের পক্ষ থেকে যে ব্রিজ একাংশ খুলে বা একাংশ দিয়ে গাড়ি চলাচল করা হবে। তবে সিদ্ধান্ত করা হয়েছিল এই ব্রিজে 4 লেন করা হবে, তবে এখনও পর্যন্ত সেই লাল সুতো এঁটে থাকার কারণেই এখনও পর্যন্ত হাওড়া সাঁতরাগাছি ব্রিজ 2 লেনেরই রয়েছে। রিপেয়ারিংয়ের জন্য বন্ধ হবে, অর্ধেকটা ব্রিজ 2016 সালে রিপেয়ার হয়েছিল, বাকি অর্ধেকটা রিপেয়ার বাকি আছে, ওটার যে মূল পথরেখা আছে সেটা গভর্নমেন্টের তরফে তৈরি হচ্ছে, ফাইনাল হলে গভর্নমেন্টের তরফেই আপনাদের জানিয়ে দেওয়া হবে। এখন দেখার বিষয় প্রশাসনের কাছে এই ব্রিজ বন্ধ করে গাড়ি চলাচল করা কতটা স্বাভাবিক করতে পারে সেটাই কিন্তু চ্যালেঞ্জ। হাওড়া থেকে বাপনের সঙ্গে রঞ্জিত রায়, রিপোর্ট আর প্লাস নিউজ।